ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন 11:30 উপরে বেজে গেছে, মা মনে নিচে কল চালিয়েছে, পাখার জোরে ঘুরছে দেখলাম কমে গেল। তো চলো নিচে যাই, মা কল চালাক আর না চালাক বোতলগুলো নিয়ে নিচে চলে যায়। আর রোজের মতন আমি চুল ছাড়ে সিঁদুর করে নিয়েছি, আমরা বোতলগুলো নিয়ে গিয়ে কল চালালে ভালো আর না চালালে রেখে দেবো, যখন কল চালাবে তখন জল ভরে নিতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা, আসলে তোমাদের ভালো লাগবে। এখানে দেখো বাবা ছেলেকে পড়াচ্ছে আ ওয়া ক খ হ্রস্ব দীর্ঘ রি লি, আর ছেলে দেখো এইদিকে পাঠা উল্টে দিচ্ছে পড়বে না। আর ওর বাবার রোজ কাজ হচ্ছে কাজ থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে পড়তে বসানো, আর ছেলে পড়বে না, আর ছেলে এমনি করে পাতা উল্টে উল্টে চাপড়াবে প্রত্যেক দিন। আজকে পৌনে 12টা বেজে গেছে, আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে সোমবারে পুরো ভিডিওটা শেষ করতে পারিনি, তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি দেখো চান করে এই কাপড়টা পরেছি, কারণ ওই কাপড় জামা। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখন চুল ছাড়িয়ে সিঁদুর পরে রোজগারের মতনই যাব নিচে, দেখবো ছেলে কী করছে। চলো দেখতে থাকো ভিডিওটা, চলো নিচে যাওয়া যায়। আমি এখন সম্পূর্ণ রেডি চুল ছাড়িয়ে সিঁদুর পরে, কারণ আবার মেঘ মেঘ করছে, তো বৃষ্টি না আসাই ভালো। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ ছাড়াই থাকুন, সব জামা করি মাত্রে সব মিলে দিয়ে এসেছি, চারটে দিয়ে দিয়েছি, কারণ কালকে রাত্রে ভোরের দিকে কারেন্ট চলে এসেছিলো, চারটে থেকে সাতটা পর্যন্ত সম্পূর্ণ ফ্যানটা চলেছে, একটুও চার্জ নেই, তার জন্য এতক্ষণ আমি চার্জে বসিয়েছি ভুলে গেছি চার্জে বসাতে একদম কথাটা। আর কারেন্ট ছিল লো, তাই না আরও বসানো হয়, এই পরেই বসানো, ব্যাটারি যদি ডাউন হয়ে যায়। তো চলো নিজে যাচ্ছি, এরা এখানে কত জামা কাপড় জড়ো হয়ে আছে, এদিকে এদিকে ওই জামা কাপড়টা এখনও মেলা হয়নি, কাপড়টা মিলব, সব আগে গুছিয়ে নিই। তারপর দুটো চেয়ারে আমার ভর্তি কাপড় জামা, ওগুলো এখন একটুখানি যতটা পারি গুছিয়ে নিই, যে চুল ছাড়ি সিঁদুর পরে এখন যাব নিচে। বিকেলবেলা এখনও চুল ছাড়ানো হয়নি, না হয়েছে সিঁদুর পরা, চলো দেখতে থাকো ভিডিওটা, এতটাই করে নিই। এটাই দেখো আমার চুল ছাড়ানো সিঁদুর পরা সব কমপ্লিট, এখন এখন যাবো আমি নিচে। আর এই দেখো জামা কাপড় সব ভাঁজ করে ফেলেছি, দেখো দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সব কমপ্লিট করে এখন আমি নিচে যাব। আর দাঁড়াও তোমাকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এই দেখো আবার জামা গুছিয়ে যেটা যেখানে রাখবার রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, যা হয়েছিল তার থেকে অনেক পরিষ্কার করে দিয়েছি, আমি যেটুকু পাই সেটুকু পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখো। তো চলো চলো নিচে যাওয়া যায়, দেখিয়ে ছেলে নিচে কী করছে, অনেকক্ষণ দেখিনি কাপড় মিলতে আওয়াজ পেলাম, তো নিচে চলো। হ্যাঁ দেখো আমার আর মায়ের জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এখন ছোটো কাকিমা মেলে নি, এখানে দেখো আমি খেয়ে দিয়ে চলে এসেছি, আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে ছেলে বাবা খাইছি, আর আমি নাইট ড্রেস পরে নিয়েছি, আমার নাইট ড্রেস হচ্ছে নাইটি, আমি কাপড় পরে একদম থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।